আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই আজকে লাইভে আসার বিষয়বস্তু লেখা দেখেছেন যে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কারণ কি। বর্তমানে আমরা জানি যে পৃথিবীতে একটা খবর মানুষের সবার দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছে যে ঝড় হবে, বিশাল ঝড় হবে, অনেক বড় ঝড় হবে। আর এই ঝড় হওয়ার কারণ কি, এটা ওই জামানার সব থেকে বড় বুজুর্গ মুজাহিদ আজম মুশাহিদ আলম আল্লামা শামসুল হক ফরিদ পরিষদ সাহেবুল রহমতুল্লাহ আলাইহে সুন্দর একটি কিতাব আমাদের জন্য উপহার দিয়েছেন, লিখে গিয়েছেন। আসলে এই বিষয়টি আমরা অনেকেই জানি না, আমাদের জানা একান্ত জরুরি। আমরা বর্তমানে মানুষ এমন হয়ে গিয়েছি যে সাংবাদিকরা খবরে যা বলে আমরা তার উপর বিশ্বাস স্থাপন করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছে আমরা সেদিকে ধাবিত কম হচ্ছি। এই জন্যই আল্লাহ ফাকরবুল আলমিন কখন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন আল্লাহই ভালো জানেন। আপনারা জানেন যে মানুষ বলাবলি করে যে ঝড়ের দিন বাইরে যাওয়া যাবে না, ঝড়ের দিন ঠিক মতো ছেলে পেলে দেখে বলে বাইরে যাও না, ঘরে চলে আইসো, সতর্ক থাকতে বলে। অথচ এই ঝড়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে, এইটা আমাদের করা একান্ত জরুরি ছিল, কর্তব্য ছিল। আমাদের প্রথম আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের বিশ্বাসটা থাকা জরুরি ছিল, ইয়াকিন থাকা জরুরি ছিল। আল্লাহ এবং আল্লাহ রসুল কি করেছে সেই বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য যাওয়াটা জন্মের জরুরি ছিল, কিন্তু সেই বিষয়টা আমরা বর্তমানে পুরোপুরি ভুলে গিয়েছি। আজ সমাজ কত নোংরা হয়ে গেছে, সবাই বৈজ্ঞানিক অথবা টিভি চ্যানেল খবর এদিকে সবাই পড়ে থাকে, কিন্তু আসলে দরকার ছিল যেটা সেটা আমরা করতেছি না। এই জন্যই আজ যত দুনিয়ার খারাপিয়াত, যত গজব, এগুলো আমাদের উপর সে আসতেছে, আসতে থাকবে। সম্মানিত দর্শক, ওই জামানার সব থেকে বড় আলেম মুজাহিদ আজম মুশাহিদ আলম আল্লামা শামসুল হক পরিষদ সাহেবুর রহমতুল্লাহ, তাকে কে না ভালোবাসে, তাকে কে না চিনে, বড় আলেমরা সবাই তাকে চিনে, সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে। এক পর্যায়ে এক কথায় সারা পৃথিবীর সমস্ত মানুষ তাকে ভালোবাসে। তিনি এই বিষয়ে কি বলেছেন সে বিষয়ে আলোচনা শুনবো, অবশ্যই এই বিষয়টি আপনি শুনবেন এবং অপরকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক, আপনি কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। আমরা আলোচনায় যাওয়ার প্রথমে আল্লামা শামসুল হক ফরিদ পরিষদ সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম দিয়েছেন কি সেটা আমরা জেনে নিব। তিনি বলেছেন, তিনি কিতাবের নাম দিয়েছেন প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের কারণ কি, ঘূর্ণিঝড়ের কারণটা কি, সে বিষয়ে তিনি লিখেছেন। পাকিস্তানের আমলে আইয়ুব খান যখন শাসনে ছিল তখন এই বইটি লেখা, কত আগে তিনি লিখে গিয়েছেন দেখেন, তিনার কথার সঙ্গে পুরোপুরি মিল। বর্তমান প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের কারণ কি, প্রথম পৃষ্ঠাই আল্লামা শামসুল হক ফরিদ পরিষদ সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যা কিছু বিপদ আপদ বালা মুসিবত আসে সে সবই তোমাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপই আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। অবশ্য আল্লাহ দয়া করিয়া অনেক কিছু মাফ করিয়া দেন বটে, সব কিছু আমাদের জন্যই আসে, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া কিছু মাফ করে দেন। আজ জাতিকে এক লাগা 7 রাত 8 দিন ঘূর্ণি বাত্যার দ্বারা যে আল্লাহ ধ্বংস করিয়াছেন, সে আল্লাহ এখন পাকিস্তানের তৎকালীন বিজ্ঞানীর বাড়াবাড়ির যুগে বুড়ো হয়ে যায় নাই। যে আল্লাহ পৃথিবীর মধ্যে 7 রাত 8 দিন ঘূর্ণি বার্তা দিয়েছিলেন, মানে অনেক আগের কথা, সেই 7 দিন সে আল্লাহ এখন যে দিতে পারবে না তা নয়, সে আল্লাহ বুড়ো হয়ে যায় নাই। তত সুযোগ বলতেছেন, বাতাস না হইলে জীবন বাঁচে না, পানি জীবন, প্রাকৃতিক উপায়ে আমরা জীবন পাইয়াছি, বাঁচিয়া আছি, এবং খাদ্য পানীয় আলো বাতাস পাইতেছি। সেই পানি, সেই বাতাস এবং সেই প্রকৃতিকে যে খোদার ক্ষমতার 61 সনে 8 ঘন্টা লিলাইয়া দিয়া আমাদের শিয়াল কুকুরের মতো ধ্বংস করিতে পারিয়াছে, সেই খোদার ক্ষমতা কি শেষ হইয়া গিয়েছে, না আরো বহু কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সদস্য বুজুর বলতেছেন যে 61 সনে 8 ঘন্টা লিলাইয়া দিয়া, মানে বাতাসকে দিছিল, দেওয়ার পরে শিয়াল কুকুরের মতো ধ্বংস করে দিয়েছিল ওই সময় মানুষদেরকে, খুবই কঠিন অবস্থা ছিল সেই সময়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিল সে আল্লাহ তো এখনো আছে,
সে আল্লাহ এখনো আছে, শেষ হয়ে যায় নাই, না আরো বহু কিছু আছে, আরো অনেক কিছু আছে। 1954 সালের পর হইতে প্লাবন, 1961 সনের প্রলয়ংকারী ঝড়, তারপর উপর জুপড়ি কয়েকবার খণ্ড প্রলয় ঘটিয়া অসংখ্য লোকের প্রাণ হারাইছে, বহু সম্পদ ধ্বংস হইয়াছে। চিন্তানায়ক গণের চিন্তা করার সময় আসিয়াছে যে যত বড়, যে যত বড় তার দায়িত্ব তত বেশি, এবং তার সামান্য ভুলের ও সুদূর প্রসারী প্রতিক্রিয়াও অনেক বেশি। আসুন আমরা সকলে চিন্তা করিয়া আপন আপন ভুলের সংশোধন করি, ভুলের জন্য অনুতাপ করি, ভুলের জন্য ক্ষমা চাই। পাপ দুই প্রকার, সদস্যবুদুর রহমতুল্লাহ বলতেছেন যে পাপ হলো দুই প্রকার। এক প্রকার শুধু যার পাপ তারে খায়, তারই কষ্ট ভোগ করিতে হয়। এক প্রকার তিনি লিখতেছেন যে যার পাপ তারই খায়, তারই শুধু কষ্ট ভোগ করিতে হয়, এই এক প্রকার পাপ। আর এক প্রকার পাপ আছে, পাপ মানে গুনা, অশ্লীল খারাপ মানে খারাপ কাজ, পাপ মানে গুনা। এই গুনাটা দুই প্রকার। প্রথম প্রকার সদস্য শুধু লিখতেছেন এক প্রকার শুধু যার পাপ তারে খায়, যে পাপ করে সেই ধ্বংস হয়, তারই কষ্ট ভোগ করিতে হয়, সে একাই কষ্ট ভোগ করে, এর বিনিময় পায়। দ্বিতীয় প্রকার হলো পাপীর পাপের কারণে অনেক অনেক নিরাপরাধ, আবাল, বৃদ্ধ, বনিতাও কষ্ট ভোগ করে। তার একার কারণে, তার পাপের কারণে অনেক নিরাপরাধ, আবাল, বৃদ্ধা, বনিতাও কষ্ট ভোগ করে। বলা বাহুল্য যে দ্বিতীয় প্রকারের পাপই অধিক বড় পাপ। এই যে দ্বিতীয় প্রকারের পাপের কথা বলা হয়েছে, যার যে পাপের কারণে অনেক মানুষ, অনেক ভালো নিরাপরাধ লোকও শাস্তি ভোগ করে, আবাল বৃদ্ধা লোকেরাও কষ্ট ভোগ করে, এইটাই হচ্ছে অধিক বড় পাপ। এক নম্বরে অধবিজ্ঞান, কোনো কোনো মানুষকে রকেটে করে চন্দ্রে লইয়া যাইতেছে, তা দেখে দেশের পাকিস্তানের তৎকালীন অক্ষম মানুষগুলোর রাল টপ কেটেছে, তারা নিজেরা তো পারিতেছেই না, অযথা ধর্মকে গালি দিতেছে, নিজেরা পারতেছে না অথচ ধর্মকে গালি দেয়। ও ধর্ম ছাড়ো, ও ধর্ম শিক্ষা ছাড়ো, ও ধর্ম কেন এতদিন আমাদের রকেটে করে চন্দ্রে নিয়ে গেল না, তারা এইটাকে বলে যে আমাদের ধর্ম কেন এতদিন রকেটে করে চন্দ্রে নিয়ে গেল না, অথচ এই ধর্মে প্রধান নেতা যিনি, আমাদের মুসলিম ধর্মে প্রধান নেতা যিনি, তিনি 1400 বছর, বর্তমানে 1600 বছর ধরা যায়, 1600 বছর আগে এই চন্দ্রে কেন আরো বহু বহু ঊর্ধ্বে ভ্রমণ করিয়া আসিয়াছেন। কারণ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু আগে, 1600 বছর আগেই চন্দ্রের উপরে গিয়েছে, সে ভ্রমণকে আবার পাকিস্তানের তৎকালীন একদল বৈজ্ঞানিক অস্বীকার করে। সুবুদ্ধ লিখতেছে যে এই যে আমাদের নবীজি চন্দ্রের রকেটে যাওয়া, তার থেকে কত উপরে গিয়েছে, রকেটের বাপ, রকেট কেন, রকেটের বাপও যেখানে যাইতে পারবে না, আমাদের নবী সেখানে গিয়েছে, এটাকে তারা অস্বীকার করে, এটাকে তারা মানে না, নিজের জিনিস কি না, সেই জন্য পরের জিনিস হলে সেটাকে আদরে তারা গ্রহণ করতেন। অধবিজ্ঞান কল্পিত ভাবে বলে দেশের মানুষ বেশি হয়ে গিয়েছে। দেখেন সদস্যবুদ্ধ কত আগে বলে গিয়েছে, কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে এবং অন্যান্য দেশে যা হচ্ছে তার এই লেখার সাথে পুরোপুরি মিল খাচ্ছে। এটা যারা আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই এটা মেধা দিয়ে ভালোভাবে চিন্তা করে শুনবেন। অধবিজ্ঞান পরিকল্পিত ভাবে বলে দেশে মানুষ বেশি হয়ে গিয়েছে, আর বেশি মানুষ পয়দা হইতে দেওয়া যাইবে না, নাউজুবিল্লাহ। উদ্ধ বিজ্ঞান কিন্তু এই কথার পর বাস্তবভাবেই কয়েকবার ঘূর্ণিবাত্যায় এবং প্লাবনে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে নিয়ে গেল। তাছাড়া উদ্ধ বিজ্ঞান বলে যে যে মানুষ আছে এর 10 গুণ হলেও, পৃথিবীতে যে মানুষের 10 গুণ হলেও এই জমিনই খাওয়াইতে পারিবে, মানে বৈজ্ঞানিকের ধারণা। তবে মানুষের মাথা খাটাইয়া, বিজ্ঞান খাটাইয়া মানুষের সেবার জন্য প্রস্তুত হইতে হইবে, সঙ্গে সঙ্গে মালিকের রোষ ও অভিশাপ থেকে বাঁচতে হবে। অধবিজ্ঞান কল্পিতভাবে বলে যে প্রকৃতি আমাদের চ্যালেঞ্জ করেছে, আমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করব, নাউজুবিল্লাহ। উদ্ধ বিজ্ঞান বাস্তবভাবে নমুনা দেখাইয়া গিয়েছে যে পাকা ঘর বানাইলে, 30 ফুট উঁচা বাঁধ বাঁধিলে, 30 ফুট উঁচা যদি বাঁধ বাঁধে পাকা ঘর বানাইয়া, তার চেয়েও বেশি ক্ষমতা প্রকৃতির আছে। আর প্রকৃতির অধিপতি যিনি খোদা আল্লাহ তাআলা, তার ক্ষমতা যে কত আছে তার ইয়াত্তাই নাই। চিন্তা নায়কগণ কি বলেন, আমাদের তবে অধবিজ্ঞানের সৃষ্টিকর্তা
প্রকৃতির অধিপতি উদ্ভব বিজ্ঞানের মালিক যে ক্ষুধা, তারই কাছে আত্মসমর্পণ করিয়া তারই আনুগত্য স্বীকার করিয়া তারই কাছে আশ্রয় নেওয়া উচিত নয় কি? একমাত্র তিনি ছাড়া আর কেউ আশ্রয়দাতা আছে কি? আমি তো বলি একমাত্র তিনি ছাড়া আর কেউ আশ্রয়দাতা নাই, অবশ্যই। কাজেই তাহার নিকট আত্মসমর্পণ করা এবং বিনা বাক্য ব্যয়ে তাহার আনুগত্য স্বীকার করাই উচিত। আসুন তবে আল্লাহর প্রদত্ত সার্চ লাইট হাতে করে আমরা সত্য বিশ্লেষণ করি। আল্লাহর প্রদত্ত সার্চ লাইট কি? আল্লাহর বাণী নির্ভুল আল কোরআন এবং রসুলের বাণী পরম বিশুদ্ধ আল হাদিস। আমি তো স্বীকার করি যে আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। সদস্যবধূ বলতেছেন যে আমি স্বীকার করি আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। হে খোদা, আমার পাপ মাফ করো, আমার পাপের কারণে দুনিয়ার মানুষের প্রতি তোমার রোষ ও অভিশাপ বর্ষণ করিও না, তোমার রহমতের নেক দৃষ্টি আমাদের উপর বর্ষণ করো, আমাদের উপর করো। আমাদের পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দদের মধ্যে কেউ কি আছেন এমন যে তিনি আমার সঙ্গে নিজ নিজ পাপ স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করিবেন এবং আগামীতে পাপ না করার ওয়াদা করিবেন? এখানে আমি একটা কথা না বললেই নয় যে ওই সময় সদস্য বুজুর পাকিস্তানের নেতাদেরকে উদ্দেশ্য করে বলতেছিল যে বড় নেতারা বড় বড় পাপ করে, এরা বেশি পাপ করে, এরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অত অপব্যবহার করে, আল্লাহর চাইতে ক্ষমতা দেখায়। তা সদস্য বুজুর বলতেছে আমি তো পাপ করেছি, আমার সাথে কোনো নেতা আসো কি যে পাপের ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাইবে? যদি অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ খাঁটিভাবে তাওবা করেন তবে দুনিয়ার বালা মুসিবত দূর হইবে। সদস্যবধূ ওই সময় বলতেছিলেন যে যদি অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ খাঁটিভাবে তাওবা করেন তবে দুনিয়ার বালা মুসিবত দূর হইবে। আমাদের বাংলাদেশের নেতৃস্থানীয় যারা রয়েছে এরা যদি খাঁটিভাবে তাওবা করে আশা করা যায় বাংলাদেশেও বড় বড় বিপদ, বড় বড় বালা মুসিবত আসবে না। কিন্তু আল্লাহই ভালো জানে বর্তমানে যারা দায়িত্বশীল রয়েছে এদের মধ্যে যে কত বড় ত্রুটি রয়েছে, এটা আল্লাহ হেফাজত করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ, তাদেরকে সহি বুঝ দান করুক, আমি দোয়া করি। এই যে সদস্য বুধু বলতেছেন নতুবা কম সংখ্যক হইলে আখেরাতের আজাব থেকে তো আশা করি কম সংখ্যক লোকও রেহাই পাইবে। সবাই যদিও মাফ না চায় কিন্তু আখেরা যারা আছো তারাই আসো মাফ চাই একসঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যদি মাফ না করে আখেরাতে তো মাফ করবে। সদস্য বুধুর আশা, বড়ই আশা নিয়ে কথাটা বলেছে। যারা এই লাইভটি যেখান থেকে দেখতেছেন আল্লাহর কাছে মাপ চাইবেন যার যার ভুলের জন্য। আর নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা যদি মাপ চায় তাহলে দেশকে আল্লাহ ফাকর বলে হেফাজত করবে, আর তারা যদি মাপ না চায়, তারা যদি কৃতজ্ঞতা স্বীকার না করে আল্লাহর আল্লাহর কাছে অনুতপ্ত না করে তাহলে বাংলাদেশ যে কোনো দেশেই যদি সেই দেশে আল্লাহ ফাকরবুল আলমী রাগ করে যদি ধ্বংস করে দেন তাহলে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখেরাতে ওদের কোনো উপায় থাকবে না। আমরা পাকিস্তান হাসিল করিয়াছিলাম যখন, তখন আল্লাহর কাছে ওয়াদা করিয়াছিলাম যে আল্লাহর শরিয়াত আমরা পাকিস্তানে কায়েম করব। যারা জীবন কোরবান করিয়া শহীদ হইয়া পাকিস্তানের জন্য চেষ্টা করিয়াছিলেন তাদের রুহু এখন তারাহি তারাহি করিতেছে যে পাকিস্তানে এখন তো আল্লাহর শরিয়াতের অবমাননা, ধোকা, অবিচার, অত্যাচার, ঘুষ, সুদ, রোজা নাই, নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, তারপর পালা আসলো আল্লাহর শরিয়াতকে বিগড়াইয়া দেওয়ার এবং গরিবের উপর অত্যাচারের, এমন অত্যাচার যে তার ক্রন্দনেরও স্থান নাই। আল্লাহর প্রতি ঠাট্টা, তার শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষালয়ের প্রতি ঠাট্টা, এইভাবে আর আল্লাহর ধৈর্য ধারণ করলেন না, কিছু নমুনা দেখাইয়া দিলেন। আল্লাহ বলেন যে দাদার ছেলে থাকলে যে ছেলে মরে গেছে তার ছেলেরা দাদার সম্পত্তির মিরাজ পাইবে না, অবশ্য দাদা নাতি নাতিদের দান করিবে, ওসিয়াত করিবে, আর দাদার সম্পত্তি না থাকিলে ইয়াতিমদের ব্যবস্থা ট্রাস্টের করিতে হইবে। কিন্তু আমরা আল্লাহর চেয়ে বেশি দয়ালু সে যে বলি যে আমরা ইয়াতিমদের ভার তো নিব না বা দাদাকে ওসিয়াতও করিতে বাধ্য করিব না, আমরা আল্লাহর ভুল ধরিয়া আল্লাহর কোরআনকে বদলাইয়া দিয়া নাতিদের মিরাজ দান করিব না। ওসুবিল্লাহ হিমিং জালেক, আল্লাহ কোরআনে একাধিক বিবাহ করিলে তাদের সমানভাবে ইনসাফের সহিত রাখিতে বলিয়াছেন। দেখেন সদস্য বুজুর কত সুন্দর কথা বলে গিয়েছে, একটা কথা এখানে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা বলেছে সেটাকে আমরা না মেনে আল্লাহর বিরুদ্ধাচার করতেছি, নেতারা করতেছে। আরেকটা কথা বলতেছেন আল্লাহ কোরআনে একাধিক বিবাহ করিলে তাদের সমানভাবে ইনসাফের সহিত রাখিতে বলিয়াছেন।
কিন্তু আমরা ইনসাফ না করিয়া খ্রিস্টানদের অনুকরণ করিয়া একাধিক বিবাহকে অন্যায় সাব্যস্ত করিয়া নবীদের একাধিক বিবাহেরও সমালোচনা করবার মতো স্পিরিট আমাদের ভবিষ্যৎ বংশধরের মধ্যে যাতে পয়দা হয় সেই চেষ্টা করিব। মানে সেই চেষ্টা আসলেই তো করতেছে। আল্লাহর উপর পত্নী রাখাকে হারাম করিয়াছেন, গার্লস ফ্রেন্ড রাখাকে হারাম করিয়াছেন, সেগুলোকে আমরা বন্ধ করিব না। ইচ্ছাকৃত ব্যভিচারকে আমরা ঘৃণা করিব না, কিন্তু ঘৃণা করিব 16 বছরের আগে বিবাহ দিলে অপরাধ হইবে। সদস্য বধূর কত আগে বলে গিয়েছে, সে কথা কিন্তু আমাদের বাংলাদেশেও খেটে যাচ্ছে। দেখেন যে আমরা কিন্তু ঘৃণা করিব 16 বছর আগে বিবাহ দিলে অপরাধ হইবে। আসলে তো বাংলাদেশে যদি 16 বছর আগে বিবাহ দেয় তাহলে এটা অপরাধ মনে করে, নাউজুবিল্লাহ। কিন্তু মেয়ে যদি অন্যের সঙ্গে বন্ধুত্ব করে, অন্যের সঙ্গে চলে যায় এবং তথায় ব্যভিচার করে, তবে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এইটাই তো সমাজে চলতেছে। এত বড় ধৃষ্টতা কি আল্লাহ সহ্য হয়? আমরা পাকিস্তান হাসিল করিয়াছিলাম, ইসলামের গৌরব বাড়াইব ওয়াদা করিয়া, কিন্তু পাকিস্তানের নাগরিকগণ কোরআন হাদিস পড়াকে, কোরআন হাদিস পড়ার স্থানকে, শিক্ষাকে, শিক্ষার্থীকে ঘৃণা করিয়া নিজেদের ছেলে মেয়েদেরকে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ানোকে গৌরব মনে করিতেছে। আমরা যারা বড় লোক আছি তারাও দিদার খ্রিস্টান মিশনারির সাহায্য সহানুভূতির প্রশংসা করিতেছি, কিন্তু ইসলামের শিক্ষার বা প্রচারের কোনোই বন্দোবস্ত নিজেদের তো নাই। যদি কেউ করে তাও ঠাট্টা করিতেছি। যে কোনো সবক সবল আমরা দুর্বলকে গ্রাস করিবার সুযোগ একবার পাইলে আর একটু ত্রুটি করিতেছি না। গুণের মর্যাদা, ধর্মের মর্যাদা আমাদের দেশে নাই। ডিগ্রির ধোকাবাজির, মিথ্যার এবং হারাম অর্জিত ঘুষ, জুয়া, কালোবাজারি, মুনাফাখরির টাকায় যথেষ্ট মর্যাদা আছে আমাদের সমাজে। সত্য কথা, ইসলামের নামে জ্ঞান চর্চালয় স্থাপন করিয়া ইসলামের নামের স্টেটের টাকা, ট্রাস্টের টাকার দ্বারা সেই জ্ঞান চর্চালয় চালাইয়া সেখানকার বিশিষ্ট বক্তাগণ সেখানে আলোচনা করেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেন নাই, আমরা আল্লাহকে সৃষ্টি করিয়াছি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। গরু কুরবানি বন্ধ করিতে হইবে, এরকমও চলতেছে। গরু কুরবানি বন্ধ করতে হবে, জাকাতের রূপ বদলাইয়া দিতে হবে, নামাজের রূপ বদলাইয়া দিতে হবে, হজের রূপ বদলাইয়া দিতে হবে। এইভাবে অর্থাৎ এই আল্লাহর প্রেমিক গরিব তলেবে এলেমদের তুচ্ছ করিও না, কারণ প্রকৃত প্রস্তাবে এরা আল্লাহর নিকট বাদশাহ তুল্য। যারা মাদ্রাসা তলেবে এলিম রয়েছে, যারা কোহাদিস শিক্ষা করে, এখানে সদস্য বুজুর বলতেছে যে তারা হলো প্রকৃত প্রস্তাবে এরা আল্লাহর নিকট বাদশাহ তুল্য, বাদশাহর মতো, যদিও তাদের নিকট তাজ ও তখ্ত নাই, তাজও নাই তখ্তও নাই, কিন্তু যারা কোহাদিস শিক্ষা করতেছে এরা আল্লাহর কাছে বাদশাহ তুল্য। এত গেল আমাদের রোগ সব, এখন এর ইলাজ কি? মানে এই যেগুলো সদস্য বুজুর বললেন এগুলো হচ্ছে আমাদের রোগ, আমাদের রোহানি রোগ। এই রোগের প্রতিকার, ইলাজ মানে ঔষধ কি? তিনি বলেন চিকিৎসা কি? ইলাজ এই যে আমরা অধতন শুধু নয় উদ্ধতন সহ সকলে আল্লাহর কাছে তওবা করি। শুধু যে গরিব যারা, মানে যারা নিম্ন শ্রেণীর তারাই যে তওবা করবে, না, যারা উদ্ধ শ্রেণীর, যারা উচ্চ পর্যায়ের লোক সকলেই তওবা করি, ক্ষমা প্রার্থনা করি, ভুল শোধরাই, আগামীতে আর এরূপ যাতে না করি সেজন্য প্রস্তুত হই। মাওলানা রুমি বলিয়াছেন, গমচু বনি জুদ ইস্তিগফার কুন, গম্বা মার খালেক ইমদকারে কুন। অর্থ, বিপদ মুসিবত যখন আসে তখন তাওবা ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, কারণ বিপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না। অতএব জলদি আল্লাহর দিকে দিল রুজু করিয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আচ্ছা, তাওবা করলে তারপর আর কি আমাদের চেষ্টা করিতে হবে না, বা আমাদের বিজ্ঞানের উন্নতি কি ছেড়ে দিতে হবে? এখানে একটা প্রশ্ন সদস্য বুধু প্রশ্ন করছে যে আচ্ছা, তওবা করলে তারপর আর কি আমাদের চেষ্টা করতে হবে না, আমরা কি কোনো চেষ্টা বেষ্টা করবো না, বসে থাকবো শুধু, বা আমাদের বিজ্ঞানের উন্নতি কি ছেড়ে দিতে হবে? এখানে সদস্য বুধু প্রশ্ন করে উত্তর দিচ্ছে, না না, চেষ্টা করাটা আল্লাহর হুকুম এবং বিজ্ঞানীর উন্নতি আল্লাহর কোথাও নিষেধ করেন নাই, বরং বিজ্ঞানের অনুশীলনের দ্বারা আল্লাহর সৃষ্টির রহস্যের দ্বার উদ্ঘাটন করে, আল্লাহর তত্ত্বজ্ঞান লাভ করতে এবং আল্লাহর মাখলুকের সেবা করতে আল্লাহর আদেশ করেছেন। কিন্তু আল্লাহর সঙ্গে টক্কর লাগাইতে হবে না, আল্লাহর সাথে টক্কর লাগানো যাবে না। আমি আমার জনসাধারণ মুসলমান ভাইদের
অনুরোধ করি আপনারা ভালোকে ভালোবাসতে এবং পালতে শিখেন, এবং মন্দকে ঘৃণা করতে এবং মন্দকে বর্জন ও সংশোধন করতে শিখেন। মন্দ যেন ধোঁকা, চুরি, সুদ, ঘুষ, জুলুম, জুয়া, শরাব, ব্যভিচার, অত্যাচার ইত্যাদি জাতীয় গৌরব, জাতীয় আত্মসমালোচনাবোধ ভুলবেন না। গরিবকে তুচ্ছ করিবেন না। ধর্ম পালনে ত্রুটি থাকলেও ধর্মের প্রতি, ধর্মের ধারক বাহক শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখিবেন। যারা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাদের চিনে তাদের শায়েস্তা করবেন। সদস্য বলতেছেন, মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি কটাক্ষ করে, যারা ব্যঙ্গ করে তাদের চিনে তাদের শায়েস্তা করবেন, তাদেরকে শায়েস্তা করতে বলা হয়েছে। সদস্য নিজে বলেছেন, আমি আমার হুকুমতকে অনুরোধ করি কোরআন হাদিসের শিক্ষার ও প্রচারের ব্যবস্থা করুন। তর্জমা শিক্ষা নয়, আসল আরবি কোরআন হাদিসের শিক্ষা। এখানে খালি যে তর্জমা শেখার কথা সদস্যবু বলতেছেন না, তিনি বলছেন আসল আরবি কোরআন হাদিসের শিক্ষা। কারণ খ্রিস্টান পাদ্রিগণ তর্জমার দ্বারাই হযরত ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মকে বিকৃত করিয়াছে। এই এক এক শ্রেণীর লোক, এই দেখেন এই বইয়ের মধ্যে সদস্যবুর বর্তমান জামানার যে ফেতনা, সবচেয়ে বড় ফেতনা, তাদের একটা উত্তরের ভিতর চলে এসেছে। সদস্যবুদের কিতাবের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, এগুলো ফলো করলে অনেক কিছু শেখা যায়। এখানে তিনি বলতেছেন যে শুধু তর্জমা শিখলে হবে না, বরং আরবি শিক্ষাটাই আসল শিক্ষা। কারণ তিনি দলিল দিচ্ছেন, কারণ খ্রিস্টান পাদ্রিগণ তর্জমার দ্বারাই হযরত ঈসা আলাইহিস সালামের আনীত ধর্মকে বিকৃত করেছে। তারা নিজেরা তর্জমা বই লিখে নিজের মন মতো বানাইছে, বাংলাগুলো বানাইতে নাই, তারা তাদের ভাষায় ইংরেজিতে বা অন্যান্য ভাষায় ইঞ্জিল কিতাবকে তারা বানাইয়া, তারা ঈসা আলাইহিস সালামের উপর যে সত্য ইঞ্জিল কিতাব এসেছিল সেটার বদলাইয়া ধর্মকে বিকৃত করেছে, সেটা বোঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের যারা তর্জমা নিয়ে পড়ে থাকে, যেমন আহলে হাদিস আছে, কিছু আছে বাংলাদেশে, এরকম অনেক পদের লোক বেড়ে গিয়েছে, এরা শুধু তর্জমা নিয়ে পড়ে থাকে, এরা আসল যে আরবি এই আরবির খবরও জানে না, অনেক সময় আরবি এরা আসল আরবিটা বোঝেও না, তাই এরা বিকৃতি করতে চাচ্ছে ইসলামকে। 2 নম্বরে, কোরআন হাদিস ও ফিকহ অনুযায়ী আইন করিয়া তদনুযায়ী দেশ শাসন করেন। এখানে সদস্যবুদুর স্পষ্ট সুন্দরভাবে বলতেছেন, কোরআন হাদিস ও ফিকহের অনুযায়ী আইন করিয়া তদনুযায়ী দেশ শাসন করেন। কাহারও মাজহাবের উপর হস্তক্ষেপ করবেন না। কারো মাজহাবের উপর হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন, আর আমরা মাজহাবের হস্তক্ষেপ করতেছি। আমরা কেমন জানি বেশি পণ্ডিত হয়ে গিয়েছি, দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু আহলে হাদিস লা মাজহাবি যারা রয়েছে, এরা বেশি পণ্ডিত সেজে যাচ্ছে, এরা মানে বড় বড় যারা মাজহাব রয়েছে তাদের উপর হস্তক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ। নামাজ, রোজা এবং সচ্চরিত্র সেবা পরোপকার ইত্যাদি জারি করেন। নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করার আগে জাকাত কায়েম করিতে চাইবেন না। জাকাত যাদের বিশ্বস্ততা প্রমাণিত নয় তাদের হাতে তুলে দেবেন না। এখানে সদস্যবু বলতেছেন, নামাজ, রোজা এবং সচ্চরিত্র সেবা পরোপকার ইত্যাদি জারি করেন, নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করার আগে জাকাত কায়েম করিতে চাইবেন না। জাকাত যাদের বিশ্বস্ততা প্রমাণিত নয় তাদের হাতে তুলে দেবেন না। এই যে এই কথাটা কিন্তু আমাদের জানতে হবে, এটা কিন্তু বর্তমান সমাজে বাংলাদেশে বেশি জরুরি। এই বিষয়টা সদস্যবুদের স্পষ্টভাবে সুন্দরভাবে বলে দিয়েছে, জাকাত যাদের বিশ্বস্ততা প্রমাণিত নয়, যেরকম আমাদের অনেক জাকাত ফান্ড বেরোয়েছে ইন্টারনেটের মাধ্যমে, কয়েকটা ফান্ড দেখলাম কিছুদিন আগে, এই ফান্ড গুলোতে খবরদার, জাকাত দিলে, সরকারি যে জাকাত ফান্ড রয়েছে এখানে জাকাত দিলে কিন্তু জাকাত হবে না, খবরদার, এদের কোনো বিশ্বস্ততা নাই, এরা কি দিয়ে কি করবে, কারণ সরকারি বেশিরভাগ পদেই রয়েছে সব গণ্ড মূর্খ এবং অযোগ্য। এই অযোগ্য গুলো এরা টাকাগুলো এবং সব ইগুলো জাকাতের মালগুলো নষ্ট করে দিবে, সুতরাং কখনো এইসব ফান্ডে আপনি জাকাত দিবেন না। সদস্যবুদুর আগের থেকে বলে দিয়েছেন, তিনি বলেন যে জাকাত যাদের বিশ্বস্ততা প্রমাণিত নয় তাদের হাতে তুলে দিবেন না। দুর্নীতি, অন্যায়, অত্যাচার সহন ও বহন শক্তির অতিরিক্ত ট্যাক্স, ঘুষ, সুদ, জুলুম বন্ধ করেন। সদস্যবুদুর যা বলতেছেন যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার সহন ও বহন শক্তির অতিরিক্ত ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স যেরকম আজ সমাজে চলতেছে, অনেক লোক আছে ভ্যান চালায়, রিক্সা চালায়, অনেকে ট্যাক্স দিতে কষ্ট হয়ে যায়, তাদের উপর চাপাই দিছে। অথচ আমাদের ধরেন আমাদের টুঙ্গিপাড়ায় পৌরসভার মধ্যেই অনেক পরিবার রয়েছে, নিম্ন আয়ের পরিজন পরিবার, প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এরকম
অথচ ট্যাক্স বাড়াই দিচ্ছে, কত পানি বিল বাড়াই দিচ্ছে, তাহলে এরা কিভাবে বাঁচবে? সবার জন্য সমান করে দিলে তাহলে এরা কি করবে? যারা কোটিপতি হচ্ছে তারা কোটিপতি হচ্ছে, যারা গরিব তারা গরিবই থেকে যায়। এটা কখনো ইনসাফ হতে পারে না। যার যেরকম সমর্থ আছে তার সেরকমই ধরে দিতে হবে। এগুলো বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করেন এগুলো বন্ধ করতে হবে। মুসলমানের জাতীয় পোশাক আসকান টুপিকে উৎসাহিত করেন, হাফ প্যান্ট বন্ধ করেন। এই যে যেগুলো এগুলো দেখেন সমাজে কিভাবে চলতেছে। মুসলমানদের জাতীয় পোশাক আসকান টুপিকে উৎসাহিত করুন, টুপি পড়তে বলেছে, হাফ প্যান্ট বন্ধ করেন, হাফ প্যান্ট বন্ধ করতে বলেছে। কিন্তু আমাদের সমাজে বাংলাদেশে দেখা যায়, শুধু বাংলাদেশে না, অন্য সব জায়গায় হাফ প্যান্ট পরে যুবকরা ঘুরে বেড়ায়, নাউজুবিল্লাহ। আমরা তাকে কিছু বলিও না, বাপ মাতেও কিছু বলে না, ভাই বেড়াদেরও কিছু বলে না, বন্ধু বান্ধবও কিছু বলে না, বাহ বাহ দেয়। তাহলে ঘূর্ণিঝড় আসবে না, তাই কি করবে? এরকম ঝড় তো আসবেই। তারপরে হেড প্যান্ট ও ক্রুশ টাইকে নিরুৎসাহিত করেন, ক্রুশ এবং টাই টাই পরা এটাকে নিরুৎসাহিত করেন, এটাকে মেনে নিবেন না। খ্রিস্টান মিশনারির বাড়াবাড়ির সরাসরি বন্ধ করেন। ব্যবসায়ীদের শুক্রবারের ছুটি ভোগ করিতে দেন, ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে শুক্রবারের ছুটি ভোগ করিতে, কারণ আমরা খ্রিস্টান নই, আমরা মুসলমান। নারী পুরুষের অবাধ মেলামেশা এবং কুৎসিত ছবি, নাচ বাদ্য গান বন্ধ করেন, শরাব জুয়া বল ড্যান্স বিলাসিতা বন্ধ করেন। এই সদস্যগুলো যেগুলো বললেন এগুলো যদি আমরা আমল করি তাহলে অবশ্যই ফায়দা হবে। যে যে পাপ সমূহে বালা মুসিবত নাজিল হয়। এবার সদস্যবুদুর রহমতুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এনে স্পষ্টভাবে সুন্দরভাবে বলে দিচ্ছেন যে যে পাপ সমূহে বালা মুসিবত নাজিল হয়। এই যে বালা মুসিবত ধরেন, এই যে ঝড়ের সংকেত দিচ্ছে, যদিও সংকেত দেয়, এটা হলে আল্লাহর হাতে, হলে আল্লাহ রাব্বুল আলামিন যদি দেয় তাহলে হবে। আর এই শুধু ঝড় না, যত প্রকার বিপদ আপদ আছে সব কিছু কি জন্য হয় তার একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা ফা'আলাত উম্মতি খামসা আশারতি খসলাতি হাল্লা বিহাল বালাআ قيل وما هي يا رسول الله صلى الله عليه وسلم قال اذا كان المغنم دولا والامانه مغنما والزكاه مغرما واطاع الرجل الى اخر বড় একটা হাদিস আমি পুরোটুক পড়লাম না, অর্থ পড়তেছি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 33 নম্বর পৃষ্ঠা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মত যখন 15 প্রকার পাপ কাজ করবে তখন তাদের উপর বালা মুসিবত ভীষণ আকারে নাজিল হবে। এই কথাটা সবাই খেয়াল করে শুনুন, এই বিষয়টা সবাই শেয়ার করে দিবেন, অবশ্যই এটা মনে রাখবেন যে আল্লাহ রসুল যেটা বলেছে এটা হবেই। কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন জ্ঞানী, কোন ডাক্তার, কোনো কিছুতেই এত সুন্দর ভবিষ্যৎবাণী করতে পারবে না যেরকম আমাদের রসুল বলে গিয়েছেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মত যখন 15 প্রকার পাপ কাজ করবে তখন তাদের উপর বালা মুসিবত ভীষণ আকারে নাজিল হইবে। এক নম্বর, নম্বর এক, যখন স্টেটের আয় ব্যয়কে ক্ষমতাশীলরা নিজ ইচ্ছামতো আয় ব্যয় করবে, আয়ের বেলায়ও হক না হক দেখিবে না, ব্যয়ের বেলায়ও হক না হক দেখিবে না। যারা ক্ষমতায় আছে তাদের, যাদের হাতে মাল জিনিস আসবে, যাদের ক্ষমতা রয়েছে, সেই টাকাটা যদি ইচ্ছামতো ব্যয় করে, ইচ্ছামতো খরচ করে, যেখানে মন চায় সেখানে, কোনটা হক না হক সেটাও দেখবে না, আয়ের বেলায়ও দেখবে না, ব্যয়ের বেলায়ও দেখবে না। ঠিক বাংলাদেশে তাই হচ্ছে। দেখেন বাংলাদেশে সব পর্যায়ে দেখেন, যারা যে কোনো ভাতার দিকে তাকান, যে ভাতাটা যে পাওয়ার যোগ্য সে পাচ্ছে না, অযোগ্যরা পাচ্ছে, এবং যাদের ক্ষমতা যত বেশি তারাই বেশি বেশি করে নিয়ে যাচ্ছে, যার পাওয়ার যত বেশি সে নিচ্ছে, কিন্তু অথচ পাবে সব জায়গায় সমান। আর যেখানে যেরকম গরিব আছে তারা পাবে, কিন্তু তা পাচ্ছে না। আয়ের বেলা নেয়ার বেলাও হক না হক এর কাজ হচ্ছে, দেওয়ার বেলাও হক না কাজ হচ্ছে, এক নম্বরটা পাওয়া গিয়েছে। তাহলে বালা মুসিবত এক নম্বরটা আমাকে পাইছি। দুই নম্বর, যখন আমানতের হেফাজত করিবে না বরং আমানতের মালকে গনিমত মনে করিবে। ঠিক আমাদের বাংলাদেশে তাই চলতেছে যে আমানতের হেফাজত হচ্ছে না, আমানতের মালকে আমরা গনিমত মনে করতেছি। আমানত কত কিছু, আমানত সরকার অনেক কিছু দান করে, কিন্তু এই পাউচাটা নেতাগুলো এরা আমানতের মাল খেয়ানত করে ফেলতেছে, গনিমতের মাল মনে করতেছে। নিজে টনকে টন চাল আসলে নিজে বিক্রি করে নিজের কাজে বড় বড় বিল্ডিং দেয়, জায়গা কেনে। এগুলো সত্য কিনা কমেন্টে জানাবেন। আমি
কথাটা কি সত্য বললাম না বাস্তব বললাম নাকি মিথ্যা বললাম, যে আপনারা জানাবেন। আমি তো এটাই দেখতেছি যে মানুষের টনকে টন চাউল আসে, যারা চেয়ারম্যান রয়েছে, যারা কমিশনার রয়েছে, মেয়র রয়েছে, এরা সবাই টনকে টন চাল বিক্রি করে দিয়ে যার যার ঘর উঁচু করতেছে, কিন্তু এগুলো গরিবের মাল ছিল, এগুলো গনিমতের মাল মনে করতেছে, অথচ এগুলো জনগণকে দেওয়ার তার অধিকার ছিল, দিচ্ছে না। 2 নম্বরটাও আমরা পাইলাম। 3 নম্বর, যখন জাকাত দেওয়াকে জরিমানার টাকা দেওয়ার মতো কষ্টকর মনে করবে, আল্লাহর বন্দেগী এবং গরিবদের সাহায্য খুশির সঙ্গে করা উচিত তা না করিয়া অতি কষ্টের সহিত জাকাতের টাকা দিবে। এই যে 3 নম্বর, যেটা এটা আমাদের দেশে পুরোপুরি পাওয়া যাচ্ছে, জাকাত দেওয়াকে মানুষ কষ্ট মনে করে, জাকাত দিতেই চায় না, আর যারা দেয় দেয়ই না, আর যারা দেয় তারা তো কষ্ট মনে করে, কোনো মতে একটু দেহানির জন্য দেয়। 4 নম্বর, যখন বিদ্যা শিখবে, যখন এলেম শিখবে, বিদ্যা শিখবে, কিন্তু ধর্মের জন্য নয় বরং টাকার জন্য বা পদমর্যাদার জন্য। এটাও পাওয়া যাচ্ছে যে অধিকাংশ মানুষই বিদ্যা শিখে কিন্তু ধর্মের জন্য নয় বরং টাকার জন্য বা পদমর্যাদার জন্য, পদ পাবে এই জন্য এটা শিখতেছে। 5 নম্বর, যখন পুরুষেরা স্ত্রীর বাধ্যগত হবে, এটা ওটা কেয়ামতের আলামত, এটা দেখা যাচ্ছে বাংলাদেশে অধিকাংশ জায়গায় এটাই চলতেছে। 5 নম্বর, যখন পুরুষেরা স্ত্রী বাধ্যগত হবে, পুরুষরা স্ত্রী কথা মাত্র ওঠে বসে চলে, নারীদের কথা মাত্র চলে, এগুলো যখন হবে এটা একটা কেয়ামতের বড় আলামত, কেয়ামতের আলামত। এবং এখানে এই হাদিসে বলা হয়েছে যে এটা যখন হবে তখন বালা মুসিবত আসবে, প্রচুর পরিমাণে বালা মুসিবত আসবে, পাপ বালা মুসিবত নাজিল হবে। যে যখন 5 নম্বরে, যখন পুরুষেরা স্ত্রীর বাধ্যগত হবে। 6 নম্বরে, অথচ মার নাফারমানি করবে, মানে বউর কথা শুনে মার উপর নাফারমানি করবে, এটা কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে। তো এটা সমাজে চলতেছে, এটা বড় বড় একটি বালা মুসিবত আসার একটা আলামত। 7 নম্বর, যখন বন্ধুকে ভালোবাসবে, বন্ধুকে ভালোবাসিয়া কাছে আনবে। 7 নম্বর, যখন বন্ধুকে ভালোবাসবে, বন্ধুকে ভালোবাসিয়া কাছে আনবে, এটাও বালা মুসিবতের বড় একটি আলামত। 8, অথচ বাপকে তুচ্ছ করবে, বাপকে তুচ্ছ করিয়া দূরে দূরে রাখবে, বন্ধুকে কাছে নেবে কিন্তু বাপকে তুচ্ছ করবে, এটা দেখবেন অধিকাংশ জায়গায় এরকম চলতেছে যে বাপকে তুচ্ছ করে কিন্তু বন্ধুকে ভালোবাসে। 9, যখন মসজিদের মধ্যে ঝগড়া কলহ শোরগোল করবে, মসজিদের মধ্যে যখন ঝগড়া কলহ শোরগোল করবে, এখন দেখবেন মসজিদে গেলেই ঝগড়া হতে থাকে, নেতারা পাইছে, নেতাগুলো নামাজ পড়তে আসে না কোনো সময়, কিন্তু শুক্রবার যায় একটু গেলেও হইচই কলহ শুরু করে দেয়, অন্যদিন গেলেও একটু যায় একটু কথা বলতে যায়, এই জমির হিসাব করতে যায়, এই সেই এক একটা নিয়ে যায়। এমনকি বাংলাদেশে এমন কিছু পাইছে নিদা হয়েছে, এরা একটা বড় বড় মসজিদ করিয়া জুতো নিয়ে মসজিদে ঢুকে যায়, নিজেদের নাম কামায়, ভিডিও করে, ভিডিও করে দেখায় যে আমরা মসজিদ করতেছি, ইয়ান করতেছি, ত্যান করতেছি, নাউজুবিল্লাহ, এগুলো করতেছে, শোরগোল করে, শুধু শোরগোল একা করে না, এখন ভিডিওর মাধ্যমে করা শুরু করছে, নাউজুবিল্লাহ। তো এগুলো বালা মুসিবতের বড় আলামত। 10 নম্বরে, যখন পাপাচারী লোকেরা মহল্লার সর্দারি করবে। এই 10 নম্বরটা আপনার মতামত, এই যেগুলো আছে মতামত জানাবেন, আপনার কোনটার সাথে আপনাদের মিল আছে। যখন পাপাচারী লোকেরা মহল্লার সর্দারি করবে, মহল্লার সর্দারি কি এখন নেককার, একেবারে ফরেজগার, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, একেবারে ভদ্র, চুরি করে না, ডাকাতি মিথ্যা কথা বলে না, এরকম ভালো ভালো মানুষটা হয়তো বা বাংলাদেশের সব গ্রামে মনে করে সর্দারি করতেছে? না না, এটা হতে পারে না। বাংলাদেশে দেখা যাচ্ছে সব পাপাচারী অত্যাচারী যারা রয়েছে তারাই মহল্লার সর্দারি করতেছে। এখানে হাদিসে ভিতরে এসেছে যে বালা মুসিবত আসার যে 15টা কারণ আছে, এই 15টা কারণ যখন হবে তখন বালা মুসিবত অধিক হারে আসবে। তার 10 নম্বর কারণ হলো যখন পাপাচারী লোকেরা মহল্লার সর্দারি করবে, এটা করতেছে কিনা আপনার মতামত জানাবেন। 11 নম্বরে, যখন কমিনা লোকেরা কমের নেতৃত্ব করবে, কমিনা লোকেরা কমের নেতৃত্ব করবে, এটা হচ্ছে 11 নম্বর কারণ, বালা মুসিবত আসার 11 নম্বর কারণ, কমিনা যারা একেবারে খারাপ পর্যায়ের লোক, কমিনা অযোগ্য, তারা কি করবে, কমের নেতৃত্ব করবে, কমের নেতৃত্ব তারাই করতেছে। দেখবেন কোনো মিটিং এ বসলে যে বেশি গালাগালি করতে পারে, যে যার মুখ যত খারাপ, যার শক্তি বেশি, এরাই নেতৃত্ব, এদের কথাই শেষ পর্যন্ত টেকে, এরাই নেতৃত্ব করে, এরা যা কয় সেটাই হয়, এটা এটাও একটা বড় আলামত। 12 নম্বর, যখন বদ লোকের তাজিম করিতে হইবে, তাহার ভয়ে পাশে কোনো ক্ষতি করে নাকি, সেই ভয়ে তাকে তাজিম করিতে হইবে। যারা বদ লোক, যখন বদ লোকের তাজিম করিতে হইবে,
তাহার ভয়ে পাশে কোনো ক্ষতি করে কিনা, যদি তাজিম না করি, তার যদি সম্মান না দিই, তাহলে পিছে তো আমার ক্ষতি করে দেবে, এই ভয়ে তার তাজিম করবে। এটা তো চলতেছে, এটা চলতেছে ভাই, এটা বাংলাদেশে অধিক পরিমাণে চলতেছে। এটা এগুলো বালা মুসিবতের বড় আলামত, হাদিসের বাণী, এটা তিরমিজি শরীফের হাদিস ভাই, এটা হবেই। তা আমাদের বাংলাদেশে এগুলো চলতেছে। 13 নম্বরে যখন গায়িকাগণ প্রকাশ্যে গান গাহিবে, এবং যখন গায়িকাগণ, গায়কগণের কথা বলা হয় নাই, বলা হয়েছে গায়িকাগণ প্রকাশ্যে গান গাইবে এবং বাদ্যযন্ত্র ও প্রকাশ্যে ব্যবহার করা হইবে। প্রকাশ্যে গান গাইবে গায়িকা গান এবং প্রকাশ্যে বাদ্যযন্ত্র প্রকাশ্যে ব্যবহার করা হইবে, এটা তো প্রচুর পরিমাণে হচ্ছে। 14 নম্বর, যখন মদের ব্যবহার বাড়িয়া যাইবে, 14 নম্বর প্রকার, যখন মদের ব্যবহার বাড়িয়া যাইবে। মদ তো আল্লাহ হারাম করেছে, অনেক রাষ্ট্রে আছে, কিছু রাষ্ট্রে আছে যে মদ পুরোপুরি নিষেধ, যেরকম বর্তমানে আফগানিস্তান, সেখানে মদ পুরোপুরি নিষেধ, মদ কোনোভাবেই লাইসেন্স নেই। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্র সৌদি আরবে মদের লাইসেন্স দিয়েছে, নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে যেখানে মদের লাইসেন্স ওরকম ভাবে ছিল না, তাও জারি করা হয়েছে, মানে একেবারে বনি ইসরায়েলদের মধ্যে পেঁচাইয়া ঘেঁচাইয়া মদকে বৈধ করা হচ্ছে বাংলাদেশেও। 15 নম্বর, যখন পরবর্তীগণ পূর্ববর্তীগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, লান্তান করবে, যখন পরবর্তীগণ পূর্ববর্তীগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, যখন পরবর্তীগণ পূর্ববর্তীগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, লান্তান করবে। ইয়াতিম বিধবাকে, গরিব কাঙ্গালকে সাহায্য করো, ইয়াতিম বিধবার হক, গরিবের হক নষ্ট করিও না, কারণ ইয়াতিম বিধবা গরিব কাঙ্গালের আর্তনাদে দেশকে দেশ উজাড় হয়ে যায়। ইয়াতিম বিধবা গরিব কাঙ্গালের প্রতি দয়া করিলে দয়াময়ের দয়া পাওয়া যায়। সদকা জাকাত ফেতরা কুরবানির চামড়ার পয়সা, নজর মান্নত কাফফারার ইত্যাদির পয়সা গরিবের হক। এছাড়াও গরিবকে সাহায্য করার এবং ইয়াতিম বিধবাকে সাহায্য সহানুভূতি করার জন্য হাদিস শরীফে এবং কোরআনের শরীফে বহু বহু তাকিদ ও তারগিব আসিয়াছে। একটা কথা না বললেই নয় যে আমাদের বাংলাদেশে ইয়াতিম বিধবাদের জন্য ভাতা রয়েছে। এই ভাতাগুলো দেখবেন যারা পাওয়া দরকার তারা পাচ্ছে না, পাচ্ছে যারা না পাওয়ার দরকার তাদেরকেই দেওয়া হচ্ছে। এখানেও দুর্নীতি চলতেছে, তো বিপদ আপদ আসবে না, বালা মুসিবত আসবে না, কি জন্য? সব কারণগুলোই পাওয়া যাচ্ছে, আল্লাহ হেফাজত করুন। গরিব কয়েক প্রকারে আছে, তত সবুজ বলতেছেন গরিব কয়েক প্রকারে আছে। এক এক প্রকার গরিব আছে, তারা আদৌ কোনো ধর্ম কাজ বা সৎ কাজ করে না, ভিক্ষা করে খায় আর সিনেমা বায়স্কোপ দেখে, রস খেলা ইত্যাদি। এরূপ গরিবকেও জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাইবে, কিন্তু সওয়াব সবচেয়ে কম মিলবে। এই শ্রেণীর কর্মক্ষ মদের ঝান্ডা বন্ধ করিয়া দিয়া তাহার জন্য সাহায্য ব্যবস্থা করিয়া তাদের কাজে লাগানোর দরকার। এই সমস্ত ব্যক্তিদেরকে টাকা পয়সা না দিয়ে বরঞ্চ এদেরকে কাজে লাগাই দেওয়া দরকার। দ্বিতীয় প্রকারের গরিব আছে, তাদের কোনো কর্ম ক্ষমতা নাই, আতুর অক্ষম অন্ধ খঞ্জর বিকলঙ্গ, এদের জাকাত খয়রাত দিতে হইবে। এদের দিলে প্রথম প্রকার থেকে বেশি সওয়াব পাওয়া যাইবে। সমাজের এবং রাষ্ট্রের পক্ষের থেকে এদের খাওয়া থাকার বন্দোবস্ত হওয়া চাই। তৃতীয় এক প্রকারের গরিব আছে, তারা কামাই রোজগার করে এবং ধর্ম কর্ম করে, কিন্তু কামাই রোজগারে পোষায় না, ভিক্ষাও করে না, কষ্টে জীবন যাপন করে। এদের জাকাত খয়রাত দিলে জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে এরা যত সৎ কাজ করিবে তারও সওয়াব পাওয়া যাইবে। এই যে তৃতীয় প্রকার, এদেরকে আপনি বেশি বেশি দান করবেন। দেখেন তৃতীয় প্রকার, আমি আরেকবার বলতেছি যে তৃতীয় এক প্রকার গরিব আছে, তারা কামাই রোজগার করে এবং ধর্ম কর্ম করে, কিন্তু কামাই রোজগারে পোষায় না, ভিক্ষাও করে না, কষ্টে জীবন যাপন করে। এদের জাকাত খয়রাত দিলে জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে এরা যত সৎ কাজ করবে তারও সব পাওয়া যাইবে। চতুর্থ এক প্রকার গরিব আছে, তারা বিদ্যা শিক্ষা করে, কিন্তু বিদ্যার দ্বারা ধর্ম পালন, ধর্ম প্রচার, জাতির ধর্মের সেবা ইত্যাদির ধার তারা ধারে না। টাকা উপার্জন করার এবং সাংসারিক উন্নতি করাই তাদের খেয়াল। এইরূপ গরিবদের জাকাত খয়রাত দিলে জাকাত আদায় হইবে বটে, কিন্তু সব অতি কম মিলবে। অধিকন্ত যদি কেউ ধর্ম বিরোধী হয়, তবে ধর্ম বিরোধিতার পাপও সাহায্যকারীর হইবে। এই যে যে
গরিবের কথা বলা হচ্ছে, যারা শিক্ষা করে ধর্মের জ্ঞান না, শুধু দুনিয়াবি শিক্ষা অর্জন করে, খালি কিভাবে উন্নত করা যায় সেই কাজ করে, এদেরকে যদি আপনার টাকা পয়সা দেন বা এদেরকে যদি সহযোগিতা করেন, জাকাত দেন, তাহলে এরা যে গুনার কাজ করবে সেই গুনারও ভাগ কিন্তু তারা পাবে যারা এদেরকে সহযোগিতা করবে। পঞ্চম প্রকার, এক প্রকার গরিব আছে যারা নিজের জীবন উৎসর্গ করিয়া দিয়েছে ধর্ম পালনের জন্য এবং ধর্ম প্রচারের জন্য, কওমের খেদমত, জাতির ধর্মের খেদমত করাই তাদের জীবনের আসল লক্ষ্য। এইরূপ গরিবদের যদি জাকাত, খয়রাত ইত্যাদি দান করা যায়, তবে জাকাত আদায় হইবেই, অধিকন্ত অন্যান্য গরিবদের দান করার চেয়ে লক্ষ গুণ অধিক সওয়াব পাওয়া যাইবে। হযরত মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহ বলেন, ইসলাম ধর্মের শিক্ষা ও প্রচারের জন্য এক পয়সা সৎকা করার সওয়াব অন্যান্য নেক কাজের কোটি কোটি টাকা দান করার চেয়েও অধিক সওয়াব। অনেকে ফেতরা, কোরবানির চামড়া, পয়সা মাদ্রাসায় দেওয়াকে গরিবের হক নষ্ট করা মনে করে, দুনিয়ার বিদ্যা এবং ধর্ম বিদ্যাকে সমান মনে করে, এটা তাদের ভুল। আলোচনা করিয়া ভুল শুধরাইয়ে নিবেন, নতুবা আল্লাহর কাছে জবাবদিহি করিতে হইবে। ইসলামী শাসনের সুফল, ইসলামী শাসনের সুফল সম্পর্কে আল্লামা শামসুল হক ফরিদপুর সদর শরীফ রহমতুল্লাহ বলেন, আমরা চোখের সামনে দেখিয়াছি আরব দেশে কত অভাব ছিল এবং কত চুরি ও লুটতরাজ হইতো, কিন্তু যখন সুলতানাত ইবনে সাইদ মরহুম মক্কা জয় করলেন, ইবনে সৌদ মরহুম মক্কা জয় করলেন, তৎক্ষণাৎ তিনি ঘোষণা দিলেন, আমার রাজত্ব চলবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, তাতে চাই আমার রাজত্ব থাকুক আর যাক, সে পরোয়া আমার নাই, আমার ভরসা একমাত্র রহমানুর রহিম সর্বশক্তিমান আল্লাহর উপর। তারপর দেখা গেল আরবে আর অভাব নাই, চুরি নাই, লুটতরাজ নাই, সোনার খনি পাওয়া গেল, পেট্রোলের খনি আবিষ্কৃত হলো, মার্বেল পাহাড় আবিষ্কৃত হলো, আল্লাহর কাছে অভাব কিছুই নাই, অভাব শুধু আমাদের ইচ্ছা ও চেষ্টার। নাচিস শামসুল হক, আল্লামা শামসুল হক ফরিদপুর সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই বইটা আপনাদের সামনে আমি পড়ে শোনালাম, এই বই থেকে আমি পড়ে শুনেছি এবং ব্যক্তিগত কিছু কথা বলেছি। আরেকটু কথা আমি বলতে চাচ্ছি যে, দেখেন বর্তমান সমাজে আমরা টিভির দিকে, পত্রিকার দিকে এবং খবরের দিকে তাকিয়ে থাকি তারা কি বলে, কিন্তু অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে সেদিকের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা মুসলমান, আমাদের সেদিকে বেশি ভ্রুক্ষেপ করার প্রয়োজন ছিল, আমরা যেহেতু তার উল্টা করতেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদেরকে পাকড়াও করবে তার প্রস্তুতি গ্রহণ করুন, তখন হাই নফস বললেও কাজ হবে না। ভাই আসুন, আমি নিজেও পাপ করেছি, আমিও তওবা করি, আপনিও তওবা করুন, আমার সাথে যারাই এই লাইভটি দেখেছেন সবাই তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। মুজাহিদে আজম, মুশাহিদে আলম, আল্লাহ শামসুল হক ফরিদপুর সদর সাহেব রহমতুল্লাহ আলহে, আমার যেমন হয় তিনি কোনো পাপ করেন নাই, তিনি কোনো গুনার কাজের কাছে ধারে কাছেও যায় নাই, তারপরও তিনি বলেছে আমি গুনাগার। তিনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, তিনি বলেছে আমি পাপ করেছি, তিনি মাপ চাচ্ছে এবং অন্যদেরকে মাপ চাইতে বলেছেন, ঠিক। আর আমরা তার কাছে তো কোনো কিছুই না, তার কাছে একটা ছাতার থেকেও, তার পায়ের ধুলোর থেকেও আমরা তার থেকেও কম দামি। সুতরাং আমরা যে গুনাহ করেছি আল্লাহর কাছে আসুন মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপের ওসিলায় যেন অন্যদেরকে গ্রাস না করে, অন্যদেরকে ধ্বংস না করে, আল্লাহ আমাদেরকেও মাফ করো, সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে সকলকে সঠিক দিনের সহি বোঝার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।